আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব, কিভাবে আপনার জর্জেট কাপড় দিয়ে একটি চুড়িদার একটি পায়জামা কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার জানানো চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ব্যানারটা অন করে দেবেন। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন আমি 2 বাজে বাস করে নিচ্ছি। এই চুড়ি পায়জামার লম্বা হচ্ছে আপনার 39 ইঞ্চি লম্বা, আপনারা আরও 4 ইঞ্চি বড় দিবেন। 39 ইঞ্চি লম্বা হলে 4 ইঞ্চি বড় দেবেন। দেখেন আমি এখান থেকে দেখছি কীভাবে কাপড়টুক মাপ লম্বায় হয় নাকি। এই দেখেন আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই, এভাবে সুন্দর করে পাস করে আপনারা একটি পায়জামা কাটিং করবেন। চুড়ি পায়জামা কিভাবে কাটিং করতে হয় দেখেন, আমি 4 বাজে পাস করে নিয়েছি, আপনারা এভাবে সুন্দর করে 4 বাজে পাস করে নেবেন। 4 বাজে পাস করার পরে আপনারা এখানে একটা দাগ দিয়ে নেবেন, আর একটা দূরের দাগ দেবেন 1/2 ইঞ্চি দূরে সেলাই হকের জন্য, এখানে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে এই দেখেন আপনারা উপর দিকে 6.5 ইঞ্চি ফিতা, হয়তো কোমরের পট্টির জন্য ফিতা রেখে এখানে আপনার 14 দাগ দিয়ে পরে এখানে যা মাপ তা দিয়ে তার সাথে 4 ইঞ্চি বর দেবেন। যা মাপ আপনার নেবেন লম্বায় তার সাথে 4 ইঞ্চি বর দেবেন। দিয়ে নিচের খুশি খাবে, একদম পাওয়ার সাইডে খুশি খাবে, খুশি খুশি খেলে ভালো লাগবে। দেখেন আমি এখানে দাগ দিয়ে পরে এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা এবার সুন্দর করে দাগ দিয়ে নেবেন। যেহেতু জর্জেট কাপড় আস্তে আস্তে তিলে দাগ দিবেন, যেহেতু সমস্যা হয় আপনার এখানে আপনাদের দিয়ে দেবেন 16 কিংবা 17। কাপড় যা আসে পুরোটা দিয়ে দেবেন, আমি 17 দিয়ে দিলাম। তারপরে এভাবে স্কেল ধরে আপনার হালকার উপর শেপ দিয়ে নেবেন। দেখেন আমি শেপ দিয়ে নিচ্ছি, কারণ স্কেলে জর্জেট কাপড় তাই সুন্দর করে দাগ দেওয়া যায় না, তাই আমি এভাবে হালকা করে দাগ দিয়ে নিলাম। কীভাবে আমি কাটিংটা করি আপনার লক্ষ্য দেখেন। এই দেখেন এই পর্যন্ত কাটার পরে এখানে যেহেতু বোতাম হবে তার জন্য আমি এখানে বাড়তি কাপড় রেখে দিলাম। এখানে ব্যাঙ্গে কীভাবে সেলাই করি সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। হ্যাঁ দেখেন আমি কাটিং করে নিলাম, তারপর সোজাপাকভাবে এই যে উপর দিয়ে এই সাইডেও আমি কাটিং করে নিচ্ছি। হ্যাঁ দেখেন আমি একদম সুন্দর করে কাটিং করে নিলাম। এখানে ভাঙ্গে এবার নিশ্চয় ভাঙ্গা হবে। এখন আমরা কোমর ফুটিটা কাটিং করব, কীভাবে কাটিং করি সেটা আপনার লক্ষ্য করে দেখেন, একদম সহজ। এই দেখেন এইটুকু কাপড় দিয়ে আপনার কোমর ফুটি বাই করতে হবে। আপনার ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে, যারা কাটিং কাজে নতুন তারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন আমি এখানে একটু কাপড় দিয়ে কোমর পট্টি বানাবো, তারপরে আপনার ওই পুরা টুকু আমি আপনার সেলাইয়ের সময় আপনি দেখিয়ে দেবো কীভাবে আমি সেলাই করি। এই দেখেন আমি এখানে নিচ্ছি 9.5, আর এখানে নিচ্ছি আমি 10, একদম 10, 10, 10, 20, 20, 40, এখানে দিয়ে দিলাম আমি 10, আর এভাবে দিলাম 9.5। তারপরে আমি এখানে যা সেভাবে কেটে নিলাম, এক পাট আগে আমি কাটিং করলাম, আর একটা পাট আমি ওই পাশে যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে আমি কাটিং করব। এই দেখেন আমি এই পাশে কাপড়টা দিয়ে কীভাবে কাটিং করি, এখানে এই যে কাপড় দিয়ে আমি কাটিং করব। এই দেখেন এই কাপড়টা দিয়ে আমি সুন্দর করে এভাবে পাস করে কাটিংটা করে নেবেন আপনারা। এখানে যে উপরে যে রাবার গড়টা হবে সেই সাইডে আমি দিয়েছি এই পায়ের সাইডটা, তাই ওখান দিয়ে এক সিলাইন ট্রেমে কাপড় ভাঙতে হবে না।
एक बांगा दिले चलबे। आबार एटा बसिए आमि एखाने खाबारटा केटे निलाम। एटा आमादेर कुमर बटि हये गेलो। आशा करि आपनारा सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। और आमार ई भिडियोटी आपनादेर जदि भालो लागे ताहले एकटु लाइक कमेंट शेयर करबेन। और नतून होइले तो चैनलटी सबसक्राइब करबेन। देखा हबे अन्य कोनो भिडियोते। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज।